উপসাগরীয় সহযোগিতা সংস্থার জিসিসির সঙ্গে বাংলাদেশের একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এই সমঝোতার মাধ্যমে জ্বালানি ও খাদ্য নিরাপত্তার পাশাপাশি বাণিজ্য বিনিয়োগে সহযোগিতার নতুন দারুণ মোচিত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। বাহরাইনের রাজধানী মানামায় এই সমঝোতা সই হয়। বাংলাদেশের পক্ষে সই করেন পররাষ্ট্রমন্ত্রী আর জিসিসির মহাসচিব নাইফ ফালাহ এম আল হাজরাফ সই করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সমঝোতা স্মারক সইয়ের আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জিসিসির মহাসচিব দ্বিপক্ষীয় বৈঠক করেন। জিসিসি জোটের সদস্যরা হল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমান। কানাডায় আত্মমানবতার সেবায় অবদান রাখায় ভলেন্টিয়ার অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছেন বাংলাদেশি কানাডিয়ান মোহাম্মদ এহসান। শিক্ষা, স্বাস্থ্য, প্রবীণ ও যুব কর্মসংস্থান উন্নয়ন, গৃহহীনদের উন্নয়নে সংগঠন, বিপর্যস্ত শিশু কিশোর ও গৃহহীনদের পুনর্বাসন, অভিবাসীদের জন্য কমিউনিটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা, মাদক বিরোধী সচেতনতামূলক আয়োজন ও পরিবেশ সৃষ্টি, বৃক্ষরোপণ, দূষণমুক্ত পরিবেশে কর্মসংস্থান সৃষ্টিমূলক প্রচারণা, নিয়মিতভাবে বিভিন্ন জরুরি পরিস্থিতিতে ফুড ব্যাংক গঠন, বিপর্যস্ত প্রবীণ অভিবাসী নাগরিকদের জন্য খাদ্য বিতরণ, মহামারীকালীন জরুরি পরিস্থিতিতে খাদ্য বিতরণ ইত্যাদি সামাজিক উন্নয়নমূলক কাজের জন্য এই পুরস্কার দেওয়া হয়। ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠিয়ে দেশের চলমান অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর। সৌদি আরবের মক্কায় আওয়ামী ফাউন্ডেশনের সংবর্ধনা অনুষ্ঠানে বিষয়টির উপর জোর দেন তিনি। তিনি বলেন, দেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, এ উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিতে প্রবাসীরা বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে সরকারকে সহযোগিতা করতে পারে। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা শাহজাহান সুলেমান, মোর্শেদ আলম, রেদওয়ান সহ আরও অনেকে। সৌদি আরবের রিয়াদে চট্টগ্রামের বাঁশখালীর সাংসদ সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী আলহাজ জাফরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রিয়াদের সৌদি আরব বাঁশখালী প্রবাসীদের উদ্যোগে এই শোকসভা হয়। এ সময় ভার্চুয়ালি আলহাজ জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে মিশকাতুল ইসলাম বাপ্পা চৌধুরী যোগ দেন। সভায় উপস্থিত ছিলেন সাইফুল আজম, আহমেদ কবির, নুরুল আফসার সহ অনেকে।